রতন টাটা। বয়সের ছাপ স্পষ্ট হয়েছে চোখে মুখে, চুলে পাকও ধরেছে বেশ খানিকটা, কিন্তু 5 ফুট 10 ইঞ্চির বছর 84 এই ভদ্রলোকের চিন্তাভাবনা আজও তাক লাগিয়ে দেয় বিশ্ববাসীকে। কারণ তার নাম রতন নাভাল টাটা, যার ঝুলিতে রয়েছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এমনকি ইন্ডিয়ান অব দ্য ইয়ারের খেতাব। 1937 সালের 28শে ডিসেম্বর গুজরাতের বুকে এই পৃথিবী পেয়েছিল এক অমূল্য রত্নকে। আর 5টা শিশুর মতোই বেড়ে ওঠা তার, কিন্তু একটা সময় আশেপাশের পরিবেশ ক্রমশই প্রতিকূল হয়ে উঠতে থাকে। 1947 সালে দাঁড়িয়ে বছর 10-এর একটা ছেলে নিজের চোখের সামনে দেখলেন বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ। এরপর রতন টাটা এবং তার ভাইকে সযত্নে মানুষ করে তোলেন তার ঠাকুমা, শেখান জীবনের নীতিবোধ। রতন টাটা ভেবেছিলেন আর্কিটেকচার নিয়ে পড়বেন, বাবা বলেছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। ঠাকুমা চেয়েছিলেন রতন টাটা নিজের ইচ্ছে নিয়েই বাঁচুক, আর ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের এক কলেজ থেকে আর্কিটেকচার নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করলেন রতন টাটা। এরপরের 2 বছরের জন্য লস এঞ্জেলেসে পৌঁছলেন কাজ করতে। খুব সহজ কথায় বলতে গেলে তৎকালীন সময়ে এই ভারতীয় সুপুরুষ বহু নারীর ঘুম কেড়েছিলেন অনায়াসে, কিন্তু লস এঞ্জেলেসে এক মার্কিন সুন্দরীর প্রেমে পড়লেন রতন টাটা, আর এটাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়। সমধুর মুহূর্ত নিয়ে বেশ কাটছিল দিন, ঠিক হয়েছিল তাঁদের বিয়েও, হয়েছিল পাকা কথাও, কিন্তু হঠাৎই ছন্দপতন। রতন টাটার কাছে খবর পৌঁছল তার ঠাকুমার শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। প্রাণধিক প্রিয় ঠাকুমাকে দেখতে রতন টাটা তৎক্ষণাৎ ফিরলেন দেশে। তবে কথা রইল কিছুদিনের মধ্যেই তার প্রেমিকাও ভারতে আসবেন এবং এখানেই তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। কিন্তু পৃথিবীতে চিরকালই কিছু গল্প বোধহয় অসম্পূর্ণই থেকে যায়, আমরা ভাবি এক আর হয় আরেক। তৎকালীন পরিস্থিতিতে কাল হয়ে দাঁড়ায় ভারত চীন যুদ্ধ। স্বভাবতই এই উত্তপ্ত পরিস্থিতিতে মেয়েকে আর কখনোই ভারতে পাঠাবেন না বলে সাফ জানিয়ে দেন মার্কিন পরিবার, আর এই গল্পটা ঠিক এখানেই শেষ। এরপর আর কখনো কোনো নারীর সঙ্গে নাম জড়ায়নি তার, আর কোনো প্রেমের সম্পর্কে জড়াননি রতন টাটা। তার নামের আগে জুড়েছে চিরকুমারের তকমা, আর স্মৃতিতে থেকে গিয়েছে এক এবং একমাত্র প্রেমের সেই মধুর দিনগুলো। তবে বরাবর প্রতিটা মুহূর্তেই শিল্পায়নের প্রতিটা পাতায় নিজেকে নতুন করে গড়ে তুলেছেন রতন টাটা, নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। 1991 সালে টাটা গ্রুপের 5ম চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন, আর সেই থেকে আজ 2022। মাঝে পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু বদলাননি এই সুপুরুষ। সফলতার শিখর ছুঁয়েও আজও হাঁটেন মাটিতে পা রেখে। তিনি আজও যতটা সহজ তার থেকে অনেকটা বেশি সরল। আজও তিনি সবসময় নিজের কোম্পানির কর্মীদের জন্য এগিয়ে আসেন, ঠিক তেমনি অন্য কোনো কোম্পানির কর্মীরা বিপদে পড়লেও পিছু পা হন না। শুধু তাই নয়, সমগ্র দেশবাসীর বিপদে আপদে এক অন্যতম অবলম্বনের ভরসার নাম হয়ে উঠেছেন নিঃসন্দেহেই রতন টাটা। তার কেরিয়ার গ্রাফে উল্লেখযোগ্য ব্যর্থতা আজ অবধি চোখে পড়েনি কারো, কারণ তিনি কখনোই ঠিক কিংবা ভুল সিদ্ধান্ত নেন না, বরাবরই আগে সিদ্ধান্ত নেন, তারপর সেটাকেই ঠিক প্রমাণ করতে পরিশ্রম করে যান। আর তাই আজও গোটা ভারতবর্ষে শিল্পায়নের দায়িত্বশীল কর্ণধার তিনি। যৌবনে হারিয়েছিলেন প্রেম, বাল্যকালে হারিয়েছিলেন বাবা মায়ের সাথে খুনসুটির ছোটবেলা, কিন্তু ঠাকুমার দেওয়া শিক্ষা বিফলে যায়নি। আজও তার জীবনের প্রতিটা পদক্ষেপেই উঁকি দেয় নীতিবোধ, আর তাই ভারতের চির অমূল্য সম্পদ শ্রী রতন নাভাল টাটা। শুভ জন্মদিন স্যার, ভালো থাকবেন।